हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल रान्ना बान्ना। आमार चैनल रान्ना बान्नाते आपनादेर सकल के स्वागत जानाई। जदि आमार रेसिपी आपनादेर भालो लागे ताहले सबस्क्राइब करुन आमार चैनल के एवं नतून रान्ना संक्रांत समस्त रकम आपडेट सबार आगे पेते बेल नोटिफिकेशनटा अवश्य क्लिक करबेन। आजकेर एई पर्वे आमी आपनादेर संगे शेयर करब एकटी खुबी सहज एवं साधारण रेसिपी, सेटिर नाम हलो उच्छे आलू चच्चड़ी। जारा तेतो खेते पछंद करें तादेर तो एटा खुबी भालो लागबे, जारा तेतो खेते पछंद ना करें आशा करी तारा खेये देखबेन तादेरो भालो लागबे। आर एई रान्नाटा करा जतटाई सहज ततटाई स्वास्थ्यकर। ताहले आसुन बंधुरा देखे नी किभाबे आमरा चटजलदि तैरी करे नेब এই উচ্ছে আলুর চচ্চড়ি। এই উচ্ছে আলুর চচ্চড়ি বানাবার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি। আপনারা উচ্ছে বদলে করলাও নিতে পারেন। এই উচ্ছেগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে এটা মাঝখান থেকে অর্ধেক চিড়ে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছের বীজগুলো যদি শক্ত হয়ে যায় তাহলে উচ্ছের বীজগুলো ফেলে দিন। আর এর সঙ্গে চাই একটা বড় সাইজের আলু, আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঠিক এই রকমভাবে আমি একটি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে একটা লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এর মধ্যে 1/4 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নগুলো একটু ফুটে উঠলে 5 ফোড়ন লঙ্কাকে কয়েক সেকেন্ডের জন্য আমি একটু ভেজে নেব। এবার এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম ও 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে আলু উচ্ছেটাকে ভালো মতন ভেজে নিতে হবে। আলু উচ্ছে ভালো মতন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি প্রয়োজন মতো খানিকটা জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। আলু উচ্ছেটা সেদ্ধ হয়ে আসে। আলু উচ্ছেটা সেদ্ধ হয়ে গেলে এবং জলের পরিমাণটা একটু কমে আসলে এর মধ্যে আমি 1 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো মতন মিশিয়ে নিচ্ছি। 1 মিনিট ফোটানোর পর এর মধ্যে ওপর থেকে আমি 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন ও বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করুন। আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।